রাজ্যপালের ভাষণের জবাবি ভাষণ দেওয়ার কথা ছিল মুখ্যমন্ত্রীর, কি বলবেন? মানে তার আগেই কিন্তু বিজেপির দুই বিধায়ককে সাসপেন্ড করা হলো। এটা একটা খুব দুঃখের ব্যাপার। এটা সম্বন্ধে আমি এর আগে সংবাদ মাধ্যমে বলেছি, আমি আবারও বলছি যে রাজ্যপালের ভাষণটা হচ্ছে সরকারি ভাষণ, সরকার থেকেই ভাষণটা বানিয়ে দেয় এবং রাজ্যপাল সেই ভাষণটা পাঠ করেন, সেটার উত্তরে সেটাকে বিরোধী দল স্বাভাবিকভাবেই সেটার বিরোধ করে। এই যে বিরোধ করে, এই বিরোধটা সাধারণভাবে সাংবিধানিক উপায়ে করা উচিত, অর্থাৎ তর্ক বিতর্কের মধ্যে দিয়ে করা উচিত। মাঝে মাঝে চেঁচামেচি হয়, মাঝে মাঝে হট্টগোল হয়, ওয়াক আউট হয়, নানা রকম হয়। আমি যে দুটো রাজ্যে রাজ্যপাল ছিলাম এবং যে রাজ্যটায়, অর্থাৎ ত্রিপুরা এবং মেঘালয়, এবং যে রাজ্যটায় আমি অতিরিক্ত দায়িত্বে ছিলাম, অর্থাৎ অরুণাচল প্রদেশ, এই তিনটে রাজ্যে আমাকে নানা রকম এরকম সমস্যা সামলাতে হয়েছে। কিন্তু এরকম কখনো দেখিনি যে কিছু মহিলা এসে রাজ্যপালের ওপর বলপ্রয়োগ করেছেন, তার হাত মুচড়ে দেওয়ার চেষ্টা করেছেন, তাকে নানাভাবে শারীরিকভাবে হেনস্থা করেছেন, এরকম আমি কখনো দেখিনি। আজকে পশ্চিমবঙ্গের রাজনীতি এই মমতা ব্যানার্জির পরিচালনার ফলে, এবং মমতা ব্যানার্জি এবং তার সঙ্গে যে লুম্পেনরা আছে, এই লুম্পেনদের পরিচালনার ফলে আজকে পশ্চিমবঙ্গের রাজনীতি এমন একটা লুম্পেন লেভেলে নেমে এসছে যে এইটাই স্বাভাবিক বলে মনে করা হয়। তোমার মনে থাকতে পারে যে এই লুম্পেন পার্টি একবার বিধানসভায় ঢুকে ভাঙচুর করেছিল, আসবাবপত্র ভাঙচুর করেছিল। মমতা ব্যানার্জি কখন কিন্তু একবারও বলেননি যে কাজটা উচিত হয়নি। অতএব তখন যে পরিস্থিতিটা হয়েছিল সেই পরিস্থিতি এখন তার জের চলছে। কেন্দ্রীয় সরকার একটি বিজ্ঞপ্তি জারি করেছেন যেখানে বলা হয়েছে কেন্দ্রের যত প্রকল্প আছে সেই প্রকল্প রাজ্য যদি নাম পরিবর্তন করে সেই প্রকল্প চালায় তাহলে কেন্দ্র থেকে যে সহযোগিতা করা হয়, যে অর্থ পাঠানো হয়, সেটি বন্ধ করে দেওয়া হবে। আপনি কি সমর্থন করছেন? একদম ঠিক কাজ, বরঞ্চ এটা অনেকদিন আগে করা উচিত ছিল। কেন্দ্র এসব বিষয়ে যথেষ্ট মনোযোগ দেয় না। আমি তো বলবো অনেকদিন আগে প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনা, এটা অটল বিহারী বাজপেয়ীর আমলে হয়েছিল, কিন্তু তখন এই যে প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনা যেখানে হতো সেখানে সেই বোর্ড লাগানো হতো প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনা, তখন পশ্চিমবঙ্গে সিপিএম এর সরকার ছিল, তারা ওই বোর্ডগুলোতে কাদা লাগিয়ে, আর এই বোর্ডগুলো ইংরেজি আর হিন্দিতে লেখা হতো। তো আমরা যখন, আমি তখন বিজেপির ন্যাশনাল এক্সিকিউটিভের মেম্বার ছিলাম, আমি গিয়ে বলেছিলাম যে এরকম ব্যাপার হচ্ছে, বোর্ডগুলো একটু বড় আকারে দিতে হবে। তারপরে বড় আকারে বোর্ড দেওয়া হয় এবং তার আগে বাংলায় লেখা হতো না, সেটা বাংলায় শুদ্ধ, মানে সারা ভারতেই আঞ্চলিক ভাষায় লেখা হয় আর কি। তো এটা তো নিতেই হবে, এটা তো এরকম একটা পদক্ষেপ তো নিতেই হবে, কারণ মমতা ব্যানার্জি এই জিনিস তো করেছেন। এই যে কেন্দ্রীয় স্বাস্থ্য সম্বন্ধে যে সমস্ত পরিকল্পনা কেন্দ্রের তরফ থেকে নেওয়া হয়েছে সেইগুলোকে একটু মোড়ক, অন্য মোড়ক দিয়েছে, চেয়ারা ফিরিয়ে নিজের বলে চালাবার চেষ্টা করেছে, বহু প্রকল্প এরকম করেছে। মমতা ব্যানার্জি পারেন তো নিজের রাজ্যের টাকা থেকে করুন। মমতা ব্যানার্জি তো কেন্দ্র থেকে রাজ্যের জন্য টাকা পান, ডিভিজিবল পুল যেটা আছে, ডিভিজিবল পুল থেকে তো টাকা পান, সেই টাকাটা মমতা ব্যানার্জি ব্যবহার করুন। অনেবেরজি তো ওই ক্লাবকে অনুদান আর তাদের মদ খাবার টাকা সাপ্লাই করতে করতে তো পুরো টাকা খরচ করে ফেলেছে, এখন সেসব করবেন কোথা থেকে? এখন ওই কেন্দ্রের নামটাই করে, নামটা বদলে জিনিসটাকে নিজের কোলে ঝোলটানার চেষ্টা তো হবে না, সফল হবে না। কেন্দ্রের এই বিষয়ে আরও আগেই পদক্ষেপ নেওয়া উচিত ছিল। কুণাল ঘোষ শুভেন্দু অধিকারীর উদ্দেশ্যে বলেছেন যে পায়ের তলার জমি নেই, বড় বড় কথা, এবং যারা ডেলি প্যাসেঞ্জারই করেছিল তারা আবার বাংলা নিতে আসবে, কি বল? কোন কুণাল ঘোষের কথা বলছো? আমি তো একজন কুণাল ঘোষ জানি যে কলকাতা বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিজ্ঞানের অধ্যাপক ছিলেন, তার কথা বলছো? সে এরকম কথা বলেছে? তৃণমূল কংগ্রেসের যিনি মুখপাত্র কুণাল ঘোষ এবং সাংবাদিক কুণাল, ও সেই কুণাল ঘোষ যে জেলের গাড়িতে উঠবার সময় মমতা ব্যানার্জিকে জেলে ভরা উচিত বলে চিৎকার করেছিল, সেই কুণাল ঘোষ যে বলেছিল যে মমতা ব্যানার্জির বাড়িতে অনেক টাকা লুকিয়ে রাখা হয়েছে ওকেই প্রথম গ্রেপ্তার করা হয়েছে, সেই কুণাল ঘোষের কথা তুমি জিজ্ঞেস করছো? আমার কিছুই বলার নেই, কুণাল ঘোষ বাজে বকে,
জ্বর হলে লোকে প্রলাপ বকে, কুণাল ঘোষের বৈশিষ্ট্য হচ্ছে জ্বর না হলেও প্রলাপ বকে। মুখ্যমন্ত্রী কিন্তু বেনারস সফর থেকে যখন ফিরছিলেন, উনি সাংঘাতিক একটা দুর্ঘটনার কবলে পড়েন এবং সেখান থেকে তিনি কোনোক্রমে রক্ষা পান, এবং যিনি পাইলট ছিলেন বিমানের তিনি কোনোক্রমে সেই পাইলটটা মানে সেই প্লেনটাকে কোনোভাবে রক্ষা করেন। কি বলবেন, এই যে বারবার উনি দুর্ঘটনার কবলে পড়ছেন, আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী এই বিষয়টাকে কীভাবে দেখছেন? এটা খুব দুঃখজনক, কিন্তু এটা কোন এয়ারলাইনের বিমান বলো তো? ইন্ডিগো না এয়ার ইন্ডিয়া না বিস্তারা, কোন এয়ারলাইনের বিমান? এটা কোনো এয়ারলাইনেরই বিমান নয়, এটা প্রধানমন্ত্রী, এটা মুখ্যমন্ত্রীর ব্যক্তিগত বিমান। মুখ্যমন্ত্রী এই গরিব রাজ্যে যে রাজ্য ধার করে তিনি চালান আর ক্লাবে ক্লাবে মদ খাওয়ার টাকা দেন, সেই রাজ্যে কিন্তু নিজেদের বেড়াবার জন্য, নিজের বেড়াবার জন্য একটা বিমান ভাড়া করেছেন, সেই বিমানটা তো রাজ্যের তো এমনি টাকা নেই, ন্যাচারালি স্বাভাবিকভাবে উনি একটা 2 নম্বর বিমান ভাড়া করেছেন। তো সেই পাইলটকে সাধুবাদ দিতে হবে যে সেই বিমান ওরকম 2 নম্বর ভাঙাচোরা বিমান সত্ত্বেও, আমার একটা কবিতা মনে পড়ছে, হ্যাঁ পরে ছোটোবেলায় পড়েছিলাম, খুড়োর ছিল উড়োজাহাজ, কল ছিল তার ভাঙা, সেই জাহাজে চলল খুড়ো শূন্যে পারুল ডাঙা। এতে খুড়োর জায়গায় মমতা ব্যানার্জী, গোত্তা খেয়ে মাঝ আকাশে পড়লো খুড়ো নদীর পাশে, লজ্জা এবং অপমানে মুখটি হলো রাঙা, নদীর জলে সাঁতরে খুড়োর মুখ মনটি হলো চাঙা। তো এই খুড়োর জায়গায় মমতা ব্যানার্জী হলে উনি কোথা থেকে একটা ভাঙাচোরা বিমান জোগাড় করেছেন? কারণ উনি তো সর্বভারতীয় নেত্রী হবেন, উনি তো প্রধানমন্ত্রী হবেন, উনি তো গোয়াতে কারুকে খাতাই খুলতে দেবেন না, অতএব ওর একটা নিজের বিমান না থাকলে চলে কি করে? সেই জন্য উনি নিজের এখন সেই নিজের ভাঙাচোরা বিমান নিয়ে এই অবস্থায়।